বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় নানা কর্মসূচি পালন করেছে নেতাকর্মীরা। বরিশালে দুপুরে বিএনপি কার্যালয়ে মহানগর বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শেষ পর্যায়ে প্রয়াত জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সময়ে জেলা বিএনপির উদ্যোগে সদর রোডের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাটোরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতাকর্মীরা। জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুমিল্লায় বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা ও মহানগর বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনগুলো। এর আগে সকালে জেলা উপজেলার দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন সহ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতাকর্মীরা। পরে এতিমখানায় শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।